আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাতের ফলে গোটা আগরতলা শহর এক প্রকার জলমগ্ন হয়ে পড়েছে এবং গভীর রাত পর্যন্ত কিন্তু অনেক জায়গাতে সেই জল জমেছিল। শুক্রবার সকালেও দেখা গেছে অল্প বিস্তর কিন্তু বৃষ্টি হয়েছে সেই জায়গাতে। সাধারণ মানুষের দুর্দশা ছিল চরমে, প্রচুর বাড়ি ঘরে জল ঢুকে গেছে, প্রচুর দোকানপাটে জল ঢুকেছে, জিনিসপত্র নষ্ট হয়েছে প্রচুর, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুর নিগমের উপর সাধারণ মানুষ কিন্তু খুব একটা খুশি ছিলেন না। যদিও পুর নিগমের পক্ষ থেকে পরবর্তী সময় জানানো হয়েছে যে মেশিন, যেগুলো পাম্প মেশিন, সেগুলোকে পুরোদমে চালানো হয়েছে এবং দ্রুত জল নামানোর চেষ্টা করা হচ্ছে। পরবর্তী সময় 10টা 11টার দিক করে দেখা গেছে যে শহরের বিভিন্ন জায়গায় ধীরে ধীরে জল নামতে কিন্তু শুরু করে দিয়েছে এবং জল নেমেও গেছে সেই সময়। তবে এই বিষয়গুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যে অল্প বিস্তর ক্ষোভান্বিত হননি তা কিন্তু নয়। আজকে অনেক ক্ষেত্রেই দেখা গেল যে বিভিন্ন নেতৃত্বরা কিন্তু নেমে পড়েছেন সেখানে। গতকালকেই আমরা দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী যেরকম পরিদর্শনে নেমেছেন, এমনকি অন্যান্য নেতৃত্বরাও কিন্তু পরিদর্শনে নেমেছেন, এবং আজকেও দেখা গেল আরও এক বিজেপির নেতৃত্বকে ড্যামেজ কন্ট্রোল করার ক্ষেত্রে এক প্রকার। পুর নিগম নির্বাচনের প্রায় 6 মাস পর বন্যাপ্লাবিত এলাকা রাজধানীর বনমালীপুরের 21 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর ডক্টর অলক ভট্টাচার্যকে দেখা গেল মানবিক সেবায়। সঙ্গে ছিল রাজ্যের যুব মোর্চার নেতৃত্বরা। বিভিন্ন অংশে পৌর নিগমের বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে যে জলডুবি বনমালীপুর, সেই বনমালীপুরের সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলেছেন এবং মানবিক সেবায় নিয়োজিত হয়েছেন ডক্টর অলক ভট্টাচার্যি, এবং সঙ্গে অবশ্যই ছিলেন রাজ্যের যুব মোর্চার নেতৃত্বরা। এই বিষয়গুলোকে কেন্দ্র করে সাধারণ মানুষ কিছুটা হলেও কিন্তু খুশি হয়েছেন, কিন্তু তারপরেও এই যে জল জমে যাচ্ছে শহরে সেটা নিয়ে কিন্তু কোনোভাবেই খুশি থাকতে পারছেন না সাধারণ মানুষ। বিগত দিনগুলোতে বনমালীপুর এলাকাতে যেভাবে জল জমত বিভিন্ন আশ্বাসের পরেও, একই রকমভাবে 2022 সালেও কিন্তু বনমালীপুর এলাকা, তার সঙ্গে গোটা আগরতলা শহরে জল কিন্তু জমছে, কিন্তু বিষয়টা সেখানেই কিন্তু থেকে যাচ্ছে। কিন্তু তার পাশাপাশি ড্যামেজ কন্ট্রোলে অবশ্যই নেমেছেন রাজ্যের অনেক নেতৃত্বরা, এবং এই মুহূর্তে গতকালকে দেখা গেছে 21 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর ডক্টর অলক ভট্টাচার্যকে মানবিক সেবায়। এই বিষয়টাকে কেন্দ্র করে কি কাজ করছিলেন তিনি গতকালকে আমরা দেখে নেব একটু। আপনারা দেখলেন ডক্টর অলক ভট্টাচার্যি, যিনি 21 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর, তিনি তাকে মানবিক সেবায় দেখা গেল এবং সাধারণ মানুষের কোনো কিছু দরকার রয়েছে কিনা সেগুলো কিন্তু তিনি ঘুরে ঘুরে দেখছেন, এবং তার পাশাপাশি সেখানে কারোর যদি কোনো জিনিস দরকার পড়ে, পানীয় জলের দরকার পড়ে, তাদের হাতে কিন্তু পানীয় জল তুলে দিচ্ছেন। কারণ সেটাকে আমরা অবশ্যই দেখতে পেয়েছি যে জল এতটাই শহরের বিভিন্ন জায়গায় জমে গেছিল, মানুষ কিন্তু সেখানে বেরোতে পারছিলেন না, খাবার কেনার জন্য যেরকম ভাবে বেরোতে পারছিলেন না, দোকানপাটে পৌঁছানোর কিন্তু কোনো অবস্থা ছিল না, তার পাশাপাশি দোকানপাটে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন ডক্টর অলক ভট্টাচার্যি গতকালকে। সমাজ ও বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।